আল্লাহ ছাড়া আমরা কাউকে মানিনা যারা বলেন ঠিক কি না যত কষ্টে আসুক না কেন যত বিপদ আসুক না কেন যত চাপ আসুক না কেন আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে যেমন চীনের মুসলমানরা এত অত্যাচার এত নির্জাতন এত кем করে গোপনে তাদেরকে মারতেছে যাতে করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই খবরগুলো যেন না পৌঁছায় তারপরও তারা কিন্তু আল্লাহকে ভুলতেছেন না ওই যে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে এখন অত্যাচার হচ্ছে তারপরও তারা কিন্তু কালেমে থেকে দূরে সরে যাচ্ছে না তাদের ইমান তো মজবুত যে লোকটা ইসলাম মানার কারণে কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হবে তাকে শাহাদাতের মৌতের সব দান করে দিবেন কে আল্লাহ বাল্সুলওয়ালা তকুল লিমাইয়া কটা নফিসাবিন্লাহিয়া আম্মাল্লাহ ইয়া উ ওয়ালা لا يشعرون ওই সমস্ত লোকদেরকে মৃত বলিও না যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেয় بل احیاوا কিল্লা لا يشعرون বরং তারা হলো জীবিত তোমরা মোটো টের পাও না ঠিক কি না ইসলামের জন্য যারা জীবন দেয় ইসলামের জন্য যারা রক্ত ঝরায় তাদেরকে মৃত বলা যাবে না কার কথা আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলিও না তাদেরকে তোমরা মৃত মানুষের সঙ্গে তুলনা করিও না আমরা বললাম আল্লাহ তারা কারা আল্লাহ আর তোমরা মোটেও টের না তারা যে কত সুন্দর জীবিত আকবার এই জন্য ইসলামের জন্য যারা কষ্ট ভোগ করে তাদেরকে দুনিয়া তো সম্মান আখেরা তো সম্মান দান করবেন কে জোরে বলেন কে জন্য বিশ্বনবীর চরিত্র যাদের মধ্যে থাকবে বিশ্বনবীর আদর্শ যাদের মধ্যে থাকবে যত বাধাই আসুক না কেন ইসলাম থেকে তারা এক চুরো নড়বে না জোরে বলেন ঠিক না সেই নবীর আদর্শ আমরা ধরতে চাই কি চাই না সেই রাসুলের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই শুধু মুখে না বাস্তবে বাস্তবে দরকার আছে না নাই আছে আমরা বললাম আল্লাহ আমরা বিশ্বনবীর কোন জিনিসগুলো নিব كنغلو أمرك راهن كربو. الله سورة هشور البونا يقولي أن ما أتاكم الرسول فخذو ما أتاكم الرسول فخذو وما نهاكم عنه فنته واتقوا الله إن الله شديد العقاب سورة هشور البونا আমার আল্লাহ বলছেন মা তাকুম রসুলপাখজু বিশ্বনবী যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো ও হাকুম আইন হু আর যেই সমস্ত বিষয় থেকে বিশ্বনবী নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত কারো কথা আমরা বললাম আল্লাহ বিশ্বনবী আর কি করেছেন হুজুর sallallahu alaihi wasallam এর করে দেখেন বিশ্লেষণ করে দেখেন বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল কতটা উধার মাইন্ডের ছিলেন কতটা ইনসাফি ছিলেন মুহাম্মদ sallallahu alaihi wasallam বিশ্ব নবীর মসজিদ একজন ইহুদি এসে প্রস্রাব করে দিল কি করে দিল মসজিদে এসে এক ইহুদি প্রস্রাব করে দিল সাহাব একramna তাকে ধমকাতে লাগলেন কেউ কেউ তাকে ধরার জন্য এগিয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না তোমরা যেও না তাকে ধরো না ধমক দিও না এক বালতি পানি এনে ওই প্রস্রাবপুর বড় ঢেলে পরিষ্কার করে দাও আল্লাহু আকবার আল্লাহু কোনো কোন কোন হাদিসের বাননার এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাকে কাছে ডেকে নিলেন আর তাকে বুঝিয়ে দিলেন এই জায়গায় প্রস্রাবের জায়গা না এটা হলো পবিত্র জায়গা আল্লাহ গর মসজিদ আর কখনো এমন কাজ করবা না সুবহানাল্লাহ বলবেন না এত সুন্দর আদর্শ এত সুন্দর ব্যবহার দেখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি কখনোই প্রতিশোধ পরান হন নাই কখনোই কাউকে কষ্ট দেন নাই কারো প্রতি জুলুম নির্যাতন করেন নাই সেই নবীর আদর্শ যাদের হৃদয়ে থাকবে তাদেরকে নবীর কাতারে কবুল করে নেবেন কে জোরে বলুন না কে আমরা হলে কি করতাম ওটা ছিল একজন ইহুদি অমুসলমান মসজিদে এসে প্রস্রাব করে এখন আমাদের মধ্যে যদি কেউ এরকম কোন বিবেক মানুষ মসজিদে গিয়ে প্রস্তাব করে তার উপরে মায়ের না নাই যারা বলেন না নাই মায়ের কি নাকি না কিন্তু হুজুর বলছেন দা তাকে কিছু বলিও না ছেড়ে দাও হয়তো লোকটা বুঝে নাই কাছে ডেকে হুজুর সাল্লাহিস্লাম তাকে বললেন এটা প্রস্রাবের জায়গা না এটা হলো আল্লাহর ঘর এই বাতর জায়গা মসজিদ জুড়ে বলেন শুভ আল্লাহ এখন সেই নবীর আদর্শ এখান থেকে কি শিক্ষা হুজুর ক্ষমা পরায়ণ ছিল কি ছিলেন ক্ষমা পরায়ণ ছিলেন লোকটা ভুল করছে ইচ্ছা করে তাকে এখানে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল কিংবা তাকে একটা জরিমানা কিংবা তাকে যে কোনো একটা তিরস্কার করার প্রয়োজন ছিল যেটা সাহাব একরাম না করতে চেয়েছিলেন কিন্তু হুজুর সাল্লাম সেটা করতে দিলেন না কতটা উধার মাইন্ডেড ছিলেন আর এখন আমরা এক মুসলমান আরেক থেকে মারে আসে না নাই এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লাগে আছে না নাই এক মুসলমান আরেক মুসলমানের সাথে শত্রুতামি করে হিংসামি করে তার বিরুদ্ধে লেগে পড়ে অথচ মুসলমান সবাই আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের সবার কলিজার মধ্যে একটা নবীর আদর্শ থাকবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ছিলেন বিশ্বনবীর দশ বছর খেদমত করেছে হজরত আনাস রদি আল্লাহ হজরত আনাস রদি আল্লাহ তালহু ছোট্ট বয়সে তার মা বিশ্বনবীর কাছে এসে দিয়ে গিয়েছে এই যে আনাজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার সেবা করার জন্য সেই আনাজ বিশ্ব নবীর দশ বছর খেদমত করার সৌভাগ্য লাভ করেছিল সুবাহ বলেন সেই খাদেম বলছে 10 বছর বিশ্ব নবীর করেছি জীবনে কোনদিন দিন নবী আমাকে একটা ধমক দেন নাই জীবনে কোনদিন আমাকে কটু বাক্য ব্যবহার করেন নাই কোনদিন আমার প্রতি রাগ হন নাই কোনদিন আমার দিকে তাকিয়ে আমার প্রতি বিরক্তি ভাব প্রকাশ করেন নাই কোনোদিন আমাকে বলেন নাই হে আনাস এই কাজটা কেন করেছো এটা কেন করো নাই কোনোদিন আমাকে আদেশ করতেন না জোরালো কণ্ঠে আমার ভুলের কারণে কোনোদিন আমাকে শাস্তি দিতেন না বরং একটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় ঘরের লোকেরা একবার আনাস রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করতেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে ছেড়ে দাও তাকে তিরস্কার করো না তকদিরে যদি থাকতো তবে তাই ঘটতো জোরে বলেন ঠিক কি না সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে বিশ্বনবী আমাকে একটা কাজের জন্য বাইরে পাঠালেন আমি ভুলে গেলাম ফিরে আসলাম না দেরি করতেছিলাম رحمتাল লিল আলামিন আমাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন কুস্তে 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 গুস্তে দেখে আমি ছেলেদের সঙ্গে খেলতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না বরং তিনি ওই শিশুদেরকে দেখার পরে সালাম দিলেন সুবহানাল্লাহ বলেন কি দিলেন সালাম দিলেন শিশুদেরকে সালাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু আমনা কি এখন শিশুদেরকে সালাম দেই মুরব্বীদেরকে শুধু দেখতে দেয় জোরে বলেন ঠিক কিনা আবার আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে শ্রেণী বিভেদ করি যারা গরিব তাদেরকে অনেকে দিতে চায় না আবার যারা মালিক শ্রেণী তারা মনে করে আমাদেরকে মজুর যারা তারা সালাম দিবে আমরা কেন মজুরকে সালাম দিব জোরে বলেন ঠিক কিনা আমরা গরিব মানুষদেরকে সালাম দিতে চাই না আমাদের থেকে যারা নিচু তাদেরকে সালাম দিতে চাই না সাহেবরা মনে করে তারাই আমাদেরকে দিবে না বিশ্ব নেবে আদর্শ এটা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আগে সালাম দিবে আর যে ব্যক্তি সালামের জবাব দিবে দুইজনের মধ্যে প্রথম সালামকারী হলো শ্রেষ্ঠ আল্লাহু আকবার দুইজনের মধ্যে কে উত্তম প্রথম সালামকারী কে উত্তম প্রথম যে সালাম দিবে সেই হলো উত্তম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন বিশ্ব নবীর 10 বছর খেদমত করেছি কয় বছর দশ বছর খেজমতের জীবনে বিশ্ব নবীকে আমি অনেকবার চেষ্টা করেছি আগে সালাম দেওয়ার জন্য কিন্তু কখনই পারি নাই রহমত আলামিন সব সময় আমাকে আগে সালাম দিয়ে দিতে বলেন রহমত আলমিন সৈয়দুল মুরসালিন پیارا نبی كم والا لو گو سلام لو گو سلام پیارا نبی كم والا لو گو سلام لو گو سلام رحمت للعالمین سيد المرسلين پیارا نبی كم والا لو گو سلام لو گو سلام الله أكبر হুজুর সাল্লাল্লাহু সালাম দিতেন এখন আপনি যদি ঘরের মধ্যে গিয়ে আপনার ছোট্ট বাচ্চাকে সালাম দেন আপনার বিবিকে যদি আপনি সালাম দেন সেই ঘরের মধ্যে রহমত আছে না নাই মোহাব্বত আছে না নাই আপনি একদিন দুই দিন তিন দিন আগে আগে গিয়ে আপনার ছোট্ট বাচ্চাকে সালাম দেন শিখানো লাগবে না চতুর্থ দিন থেকে আপনার বাচ্চা আপনাকে আগে সালাম দিবে জোরে বলেন ঠিক কি না সালামের অভ্যাস গঠন করেন দেখবেন সেও আপনাকে সালাম দিবে আর যেই ঘরের মধ্যে সালাম নাই সেই ঘরের মধ্যে রহমত আছে নাই এখন অনেক ছেলে আছে তার বাবাকে সালাম দিতে লজ্জা পায় আছে না নাই মাকে সালাম দিতে লজ্জা পায় আপন ভাইকে সালাম দেয় না মাকে সালাম দেয় না বাবাকে সালাম দেয় না আপন বোন কে সালাম দেয় না এই জন্য সেই ঘরের মধ্যে মিল মোহাব্বত হয় না জুরো বলেন ঠিক কি না আর মুসলমানদের মধ্যে যদি সালামের প্রচার হয় সালামের প্রসার হয় সেই সমাজের মধ্যে শান্তি নসিব করে দিবেন কে আল্লাহ শান্তি দিয়ে দিবেন এখন তো আধুনিক হচ্ছে দিন দিন লেটেস্ট এখন আমরা সালাম ভুলে গিয়েছি আমরা সালামের পরিবর্তে বিভিন্ন ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি দেখা হলেই এখন বলে গুড মর্নিং কি বলে অনেকে এখন গুড মর্নিং শব্দ ব্যবহার করে আবার রাতের বেলা যখন ঘুমাতে যায় তখন গুড নাইট ওয়েলকাম থ্যাংক ইউ এগুলি ব্যবহার করে কিন্তু মাশাল বলে না শুক্রান বলে না জেসাকাল্লাহ বলে না দেখা হলেই সালাম দেয় না কথার শুরুতেই মোবাইলটা ধরলে হ্যালো দিয়ে শুরু করে সালাম নাই আসে না নাই কিন্তু মুসলমানদের প্রথম বাক্য হলো সালাম সালামের থেকে বড় দোয়া আর কোনো কিছু হতে পারে একজন মুসলমান যখন একজন মুসলমানকে দেখাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিবে তাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢেলে দিবেন কে একজন সাহাবি বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম কোন কাজটা ভালো আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাইসাল্লাম বললেন তুতে ইমুত্ত আমরাসাল্লাম আলাহ আরফ তাম আল্লাহ তা আরিফ তুমি লোকদেরকে খাবার খাওয়াবা আর যাকে চেন যাকে চেন না চেনা অচেনা সবাইকে সালাম দিবা কোন কাজটা উত্তম হুযুস সল্লাল্লা আলাইসাল্লাম তাকে বললেন তোতে এই আম লোকদেরকে খাবার খাওয়াবা এটা উত্তম কাজ আর তুমি সালাম দিবা করা সালাম সালাম দিবা যাকে তুমি চেন আর তুমি যাকে চেন না পরিচিত অপরিচিত যেই হোক না কেন সে যদি মুসলমান হয় তুমি পড়বা আলাইকুম অর্থাৎ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আসসালামু আসসালাম আলাইকুমতুল্লা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আপনার প্রতি রহমত নাজির হোক এত সুন্দর একটি কথা যদি আপনাকে কেউ বলে আপনি খুশি হবেন না যেরকম বলেন না খুশি হবেন না তখন আপনি পাল্টা কি বলবেন ও আলাইকুমুসাল্লাম ও রহমাতুল্লাহি আপনার প্রতিও আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক যেরকম বলেন আমিন প্রযোজনায় আলহীরা ইসলামিক সেন্টার চল্লিশ শাহী জামি মসজিদ মার্কেট আল্দুরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটের প্রচার ও বাজারজাতের জন্য জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম